মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। অনেকদিন ধরে তোমাদের কমেন্টে কোনো রিপ্লাই দেওয়া হচ্ছিল না আমার। ইনফ্যাক্ট দুবাই যাওয়ার অনেক আগে থেকেই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হচ্ছিল না, ফলে প্রচুর কমেন্ট জমে গেছিলো। তো আমার না ভীষণ খারাপ লাগছিল যে তোমরা সবাই আমাকে কমেন্ট করেছো, তো সেগুলোর আমি রিপ্লাই দিতে পারছিলাম না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দিয়েছি। তোমরা এখন গিয়ে চেক করে দেখতে পারো, তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছিলে প্রত্যেককে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। এবং এখন না আমার ভীষণ শান্তি লাগছে, খুব ভালো লাগছে যে আমি ফাইনালি তোমাদেরকে সকলকে রিপ্লাই করতে পেরেছি। আদারওয়াইজ এতদিন আমার সত্যি ভীষণ খারাপ লাগছিল। ভেরি ভেরি সরি ফর লেট রিপ্লাই। তো তোমরা দেখলাম অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি একটা প্লিজ মিট আপ প্ল্যান করো। তো দেখো তোমাদের সাথে মিট আপ করবো, এর থেকে বড় হ্যাপিনেস আর এক্সাইটমেন্ট কি হতে পারে বলো? মানে আমিও যাই তোমাদের সাথে মিট আপ করতে। তোমরা তো জানোই ঈশান ক্লাস টেনে পড়ে আর ঈশানের সামনেই বোর্ডস আছে, তো আমি চাই ঈশান আগে বোর্ডসটা দিয়ে দিক, তারপরে আমি শান্তিতে তোমাদের সাথে মিট আপ করবো। তো ততদিন তোমরা প্লিজ একটুখানি ওয়েট করে যাও, ঈশানের এক্সাম শেষ হলে আমি যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি একটা মিট আপ প্ল্যান ডেফিনেটলি করবো আর তোমাদের সাথে মিট আপ করবো। মানে এর থেকে বড় এক্সাইটমেন্ট আর হ্যাপিনেস সত্যি আর কিছু হতেই পারে না। আর আমি রিসেন্টলি দুবাই শপিং হলের উপরে একটা ব্লগ বানিয়েছিলাম, যেখানে দেখলাম তোমরা আমাকে কয়েকজন কমেন্ট করেছো যে দুবাইতে ভ্যাট রিফান্ড প্রসেসটা কি। তো আমি ভাবলাম এই ভিডিওতেই সেগুলো শেয়ার করে দিই তোমাদের সাথে। দেখো আমি যখন দুবাইতে শপিং করেছিলাম প্রত্যেকটা বিল কিন্তু আমার সাথে রেখে দিয়েছিলাম, কেন কি আমি জানি দুবাই এয়ারপোর্টে ফেরার দিন ওখানে ট্যাক্স রিফান্ড কিওস্ক আছে, যেখানে আমি আমার বিলগুলো শো করলে পুরো ভ্যাটটা রিফান্ড পেয়ে যাব। এবং আমি সেটাই করেছিলাম, যখন আমি দুবাই এক্সিট করছিলাম তখন এয়ারপোর্টে ট্যাক্স রিফান্ড কিওস্কে গিয়ে সমস্ত বিলগুলো দেখে দেখিয়েছিলাম এবং সমস্ত আমি রিফান্ডও পেয়ে গেছিলাম, যা যা ভ্যাট আমি পে করেছিলাম শপিং এর সময়। একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই যেটা আমিও জানতাম না, সেটা হচ্ছে দুবাইতে যে শপিং গুলো করবে তার মধ্যে যেটা সব থেকে এক্সপেন্সিভ শপিং সেটা কিন্তু ফেরার দিন ডেফিনেটলি তোমরা এয়ারপোর্টে ক্যারি করো। আমি যেহেতু জানতাম না সেই জন্য আমার যেটা সব থেকে এক্সপেন্সিভ শপিং আইটেম ছিল সেটা আমি চেক ইন লাগেজে দিয়ে দিয়েছিলাম, ফলে আমি ওদেরকে দেখাতে পারিনি। এবং ওই এক্সপেন্সিভ আইটেমটার আমি যে ভ্যাটটা পে করেছিলাম সেই ভ্যাটটা রিফান্ড কিন্তু আমি পাইনি। ওটা ছাড়া আমি প্রত্যেকটা জিনিসের ভ্যাট রিফান্ড কিন্তু পেয়ে গেছিলাম। তো সেই জন্য তোমরা যখন দুবাইতে শপিং করবে তার মধ্যে সব থেকে যেটা এক্সপেন্সিভ আইটেম সেটা কিন্তু ডেফিনেটলি ক্যারি করো ফেরার দিন দুবাই এয়ারপোর্টে, ওরা কিন্তু দেখতে চাইবে, তারপরে ওই আইটেমটার ভ্যাটটা তোমাকে রিফান্ড করে দেবে। কিন্তু আমাদের শেফ আরিয়ান এখন প্যানকেক বানাচ্ছে, নিজে নিজে প্যানকেক বানাচ্ছে। দারুণ শেপ হয়েছে, দেখো একবার শেপটা তোমরাও দেখে নাও, সুন্দর শেপ হয়েছে। এখানে অলরেডি অনেকগুলো বানিয়েছে, আরো ব্যাটার এতটা আছে। আজকে আরিয়ানের স্কুল ছুটি, তো আরিয়ান সকালবেলা ঘুম থেকে উঠে বললো মা আমি ব্রেকফাস্টে প্যানকেক খাবো, আর আজকে আমার ব্রেকফাস্ট আমি নিজেই বানাবো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আরিয়ান কত মিষ্টি করে নিজে নিজে প্যানকেক বানাচ্ছে। আর লক্ষ্য করে দেখো প্যানকেকের যে শেপগুলো সেটা কিন্তু পারফেক্ট শেপ এসছে, মানে আমি নিজে বানালেও এত পারফেক্ট শেপ আসবে কিনা আমার ডাউট আছে। মানে আরিয়ানকে দেখছি আর ভাবছি এই সেদিনকে ছেলেটা জন্মালো আর আজকেও নিজে নিজে রান্না করছে, মানে সত্যি দেখেও ভালো লাগছে। শেফ একটু মুখটা দেখি, মা শেফটা এত মিষ্টি কি বলবো, শেফের গালগুলো কিন্তু লাল হয়ে গেছে। শেফ শেফ একটু দেখি, গ্ল্যামারাস শেফ আমাদের, মিষ্টি শেফ। শেফ এখন মন দিয়ে প্যানকেক বানাচ্ছে, হয়ে গেছে হয়ে গেছে, উঠিয়ে দাও। বাহ, আরিয়ানের দেখো প্যানকেক রেডি, ও এখানে চকলেট নিয়েছে, নাটেলা না রে এটা, নিউটেলা। আচ্ছা, ওটা এখন প্যানকেক এর মধ্যে লাগাবে, লাগিয়ে তারপর আরিয়ান ব্রেকফাস্ট করবে, তাই তো? আমার মনে হয় বাচ্চারা যখন এরকম টাইপের কিছু করতে চায় তাদেরকে ডেফিনেটলি এনকারেজ করা উচিত। এতে কি হয়, এতে ছোটোর থেকেই ওরা শিখে যায় যে নিজের কাজটা নিজেকে করতে হবে, কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না। আর দেখো গোয়িং ফরওয়ার্ড বাচ্চারা যখন পড়তে বাইরে চলে যাবে তখন কিন্তু ওরা উইথ ফুল কনফিডেন্স যেতে পারবে যে আমি আমার সমস্ত নিজের কাজটা নিজে করতে পারবো, নিজের রান্নাটা নিজে করে খেতে পারবো। এবং আমার মনে হয় এটা একটা কিন্তু ভালো সাইডও আছে। আমিও ইনিশিয়ালি অন্যান্য মায়েদের মতো ভয় পেতাম যখন আমাকে আরিয়ান বলেছিল যে মা আমি আমার জন্য রান্না করব, আমি আমার কাজটা নিজে করব, তখন আমি বলতাম না 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 একদম গ্যাসের ধারে যাবি না, তুই পারবি না, তোর হাতে ছ্যাঁকা লেগে যাবে। কিন্তু তারপরে আমি ওকে আস্তে আস্তে ছাড়তে শুরু করি এবং ও যখন কিছু বানায় আমি ওর পাশে কিন্তু দাঁড়িয়ে থাকি, এই আর কি। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি আমার ওপিনিয়ন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আরিয়ানের ইয়ামি ইয়ামি চকলেট প্যানকেক রেডি,
আরিয়ান কে বলো কেমন বানিয়েছো তুমি? ভালো ভালো না খুব ভালো? খুব ভালো। আমি একটু টেস্ট করতে পারি? সিরিয়াসলি খুব ভালো হয়েছে, ইয়াম্মি। আরিয়ানের জানো তো ছোটবেলা থেকে একটা রান্নার ওপর ন্যাক আছে। ওর যখন 4 বছর বয়স আমি কিচেনে রান্না করতাম আর ও আমার পাশে নন স্টপ দাঁড়িয়ে থাকতো, দেখতো আমি কিভাবে রান্না করছি। শুধু তাই নয়, ও একটা পেপার আর পেন নিয়েও আমার পাশে চলে আসতো, নিয়ে এসে বলতো মা তুমি আমাকে রেসিপিটা বলো আমি লিখে নিই, আমিও বড় হয়ে তোমার মতো রান্না করবো। এবং ও সত্যি সত্যি দাঁড়িয়ে রেসিপিটা লিখতো। তো এখন তো আরিয়ান বড় হয়ে গেছে, এখন কিন্তু আরিয়ান অনেক রকমেরই রান্না পারে, ম্যাগি পাস্তা অমলেট এগুলো তো পারে। এগুলোর পাশাপাশি আরিয়ান কিন্তু খুব ভালো কেক বানাতে পারে, খুব ভালো স্যান্ডউইচ বানাতে পারে। তো আরিয়ানে যখন স্কুলে ছুটি থাকে ও নানান রকমের কেক এক্সপেরিমেন্ট করে এবং সেগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়। আর যখন স্কুল থেকে ফেরে তখন নিজের স্যান্ডউইচ নিজে বানিয়ে নেয়, ও কিন্তু অনেক রকমের স্যান্ডউইচও বানাতে পারে। তো এগুলো বানিয়ে আমাকে ওর বাবাকে দাদাকে আবার খাইয়ে ফিডব্যাক নেয় যে কতটা কি ভালো হয়েছে। তো যদি আমরা বলি যে না এটা ভালো হয়নি বা এটা একটু কম হয়ে গেছে, ও কিন্তু পরে আবার সেটাকে ভালো করে করার চেষ্টা করে। তো যাই হোক, তোমরা তো দেখলেই ওর নিজের হাতে আজকে প্যানকেক বানালো এবং প্যানকেকটা সত্যি খেতে খুব ভালো হয়েছে। তো আমরা এখন সকলে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে রেডি হয়ে একটু বেরোবো। অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমার একটা গুড নিউজ শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমরা আর একটা নতুন গাড়ি কিনতে চলেছি এবং সেই গাড়ির বুকিংয়ের জন্যই আজকে আমাদের গাড়ির শোরুমে যেতে হবে। তো আমরা কী গাড়ি কিনছি বা কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আগে চলো রেডি হয়ে নিই, প্রচণ্ড এক্সাইটেড বুঝতেই পারছো। তো বেরি আবার কথা বলছি। এসেছি গাড়ির শোরুমে এবং আমাদের গাড়িটা বুক করাও হয়ে গেছে। ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে। আমার ঠিক পাশে আমরা যে গাড়িটা নিচ্ছি ওরকম টাইপের আরেকটা মডেল দাঁড়িয়ে রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো আমি কিন্তু এখন ডিসক্লোজ করবো না যে আমরা কোন গাড়িটা কিনলাম। যেদিন আমরা আমাদের নতুন গাড়ির ডেলিভারি পাবো সেদিন আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কোন গাড়িটা নিয়েছি। অ্যান্ড আই এম শিওর আমি যতটা এক্সাইটেড আর যতটা আমার গাড়িটা ভালো লাগছে তোমাদেরও ইকুয়ালি ভালো লাগবে। এই যে রাজীব এখানে গাড়ির সমস্ত কিছু ভালো করে বুঝে নিচ্ছে। ওকে, তো আমাদের নতুন গাড়ি বুক করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে গিয়ে আগে লাঞ্চটা করব, অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 2 বাজে। তো এই শোরুমে আসার আগে স্নান পুজোটা সেরে এসেছি, সেই জন্য অনেক বড় কাজ অলরেডি হয়ে গেছে। তো আমরা না এই শোরুমে বসে বসে প্ল্যান করলাম যে আজকে রাত্রে আমরা দৃশ্যম 2টা দেখতে যাব। তো অলরেডি অনলাইনে টিকিট রাজীব কেটে নিয়েছে, দৃশ্যম 1টা আমরা দেখেছিলাম, অসাধারণ হয়েছিল। তো সেম থিং আমরা দৃশ্যম 2 থেকেও এক্সপেক্ট করছি যে দৃশ্যম 2টাও ভীষণ ভালো হবে। অলরেডি চারিদিকে শুনছি ভীষণ ভীষণ ভালো হয়েছে, তো খুবই এক্সাইটেড আছি ফাইনালি আমরা দৃশ্যম 2টা দেখতে যাব। তো চলো এখন আগে বাড়ি যাই, বাড়ি ফিরে আবার কথা হবে। 70 years later বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করে যা ঘুমটা আজকে দিয়েছি কি বলি আর তোমাদের। 6:30 সময় ঘুম থেকে উঠেছি, তারপরে ঘুম থেকে উঠে নিজেদের মধ্যে আটা ফাটা মারছিলাম আর কি। তো এখন রেডি হব, রেডি হয়ে যাব আমরা দৃশ্যম 2 দেখতে। তো আমরা কেউই বাড়ি থেকে ডিনার করে যাচ্ছি না, দৃশ্যম 2 মতো এরকম একটা জমজমাটি মুভি দেখবো। তো সেই জন্য মুভি হলেই আমরা পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসবো। ইনফ্যাক্ট আমরা যখন নাইট শো দেখতে যাই আমরা কিন্তু প্রত্যেকবারই বাড়ি থেকে ডিনার করে যাই না, মুভি হলে বসেই পপকর্ন কোল্ড ড্রিঙ্কস এরকম টুকটাক আর কি আমাদের মুখ চলতেই থাকে। তো যাই হোক চলো এবার রেডি হয়ে রেডি হয়নি আমরা যাবো দৃশ্যম 2 দেখতে। मेरा हमारे बेटे को खो चुका हूं। आई डोंट वांट टू लूज यू। हमारे बेटे का मर्डर हुआ था, नथिंग सिंस देन हैज बीन नॉर्मल फॉर मी। हमने विजय के पूरे घर में रिकॉर्डिंग डिवाइसेस भी लगाए। क्या हम अंदर चल के बात कर सकते हैं? जब तक मैं वापस नहीं आऊं कोई भी घर से बाहर नहीं निकलेगा। सारे दरवाजे बंद कर लो।
এখন বাজে রাত 1টা, বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। জাস্ট 10 মিনিট আগে আমরা ফিরেছি, তো ফিরে আমি একেবারে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আমার দৃশ্যম মুভিটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, মানে আমি রিভিল করব না, মানে রিভিল করে দিলে তোমরা যারা দেখোনি তারা মানে আগের থেকে এরকম স্টোরি আগের থেকে বলে দিলে না মানে সেই ইন্টারেস্টটা দেখার চলে যায়, সেই জন্য আমি কিছুতেই রিভিল করব না। বাট এটুকুই বলবো, আমি কিন্তু দৃশ্যম 1টাও দেখেছিলাম, তারপরে আমি দৃশ্যম 2টা দেখতে গেছি। তো তোমরা যারা দৃশ্যম 1টা দেখোনি তারা কিন্তু ডেফিনেটলি পার্ট 1টা দেখে তবে কিন্তু পার্ট 2টা দেখতে যেও, তাহলে কিন্তু ভালোমতো বুঝতে পারবে। আর মুভিটার ব্যাপারে কিছুই বলা নেই, অসাধারণ হয়েছে মুভিটা, একদম মুভি লাস্ট মোমেন্ট অব দি সাসপেন্সটা কিন্তু ধরে রেখেছিল। আর অ্যাক্টিং এর ব্যাপারে তো কিছুই বলা নেই, প্রত্যেকে ফাটিয়ে অ্যাক্টিং করেছে। আমি তোমাদেরকে রেকমেন্ড করব ডেফিনেটলি দৃশ্যম 2টা দেখো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাহলে চট করে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।